তরমুজের শরবত বানানোর জন্য এখন আমি এই তরমুজটাকে পিস করে নেব। তরমুজটা পিচ করা হয়ে গেছে, এখন আমি এগুলির বীজগুলি ফেলে দেব। আপনারা চাইলে বীজটাকে নাও ফেলতে পারেন, কারণ এটা মিক্সিং করার পর বীজগুলি ছেঁকে নিলেই হবে। তো আমি এখানে আগেই বীজগুলিকে ফেলে দিচ্ছি। তো গাইস, তরমুজগুলির বীজগুলি আমি ফেলে দিয়েছি, এখন আমি এগুলিকে গ্রাইন্ডারে দিয়ে দেব। এখন আমি এগুলিকে মিক্স করে নেব মিক্সারে। তারপর আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো, 2 চামচ চিনি দিয়ে দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। এখন আমি এগুলিকে গ্রাইন্ডারে মিক্স করে নেব। তরমুজের শরবতটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর দেখুন যে গাইস, আমার তরমুজটা খুবই লাল ছিল, তার জন্য আমি এটার মধ্যে কোনো ফুড কালার ইউজ করিনি। তো আপনারা চাইলে এটার মধ্যে ফুড কালার ইউজ করতে পারেন, কারণ ফুড কালারটা দিলে একটা সৌন্দর্য আসবে। তো এখন আমি এটাকে গ্লাসে ঢেলে নেব। জুসটা ঢালার আগে আমি গ্লাসের মধ্যে আগে বরফ দিয়ে দেব। শরবতটা বানানোর আগে আপনারা তরমুজটাকে প্রায় 1-1.5 ঘন্টা ফ্রিজে রেখে দেবেন, তাহলে এটা ঠান্ডা থাকবে এবং খেতে খুবই ভালো লাগবে। আর বরফের সাথে আমি লেবু দিয়ে দিচ্ছি, তাতে শরবতের টেস্টটা আরেকটু ভালো লাগবে। তো গাইস, দেখুন যে শরবতটা কত সুন্দরভাবে হয়ে গেছে, এবং আমি এটাকে ছাকিনি, তো আপনারা ইচ্ছা করলে ছাকতে পারেন, তাহলে শরবতটা একদম ফ্রেশ হয়ে যাবে। তো আমাদের শরবতটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটাকে প্লেটে নিয়ে নেব। গাইস, তরমুজের শরবতটা আমি তৈরি করে নিয়েছি খুব কম সময়ের মধ্যেই, এবং আপনারা নিশ্চয়ই এটাকে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে। এবং এখন খুবই গরম চলছে, তো এই শরবতটা বানিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব আপনাদের সাথে শেয়ার করতে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।